একদিকে করোনা অন্যদিকে বন্যা অসমে 30,000 মানুষের জীবন বন্যায় বিপন্ন গত কয়েকদিন ধরেই অসমে অঝরে ঝরে চলেছে প্রবল বৃষ্টি বন্যার জলে ভেসে গেছে অসমের অনেক স্থান প্রবল বৃষ্টির ফলে বর্তমানে ব্রহ্মপুত্রের জল বিপদসীমার উপর দিয়ে বইছে প্রায় 30,000-এরও বেশি মানুষের জীবন এখন বিপন্ন লক্ষিমপুর ধেমাজি ডিব্রুগড় গোয়ালপাড়া কামরূপ সহ একাধিক জেলা বন্যার কবলে মোট 127টি গ্রাম জলের তলায় মানে আপনার অস্ত্র তো বানপানে গৈছেনে মই সম্পূর্ণ ডিটেইলস তো ভিউটো আপনাক দেখাই আছো এইটো মোর এই গাঁওখনের নাম হচ্ছে শালদুয়া গাঁও আর সাউন্ড তো শুনক মানে কি এখন সরকারি স্কুল হয় আর স্কুলে তো সোমাই আছে কঠোরভাবে পানি চাও ইমান মানে পানি সোমাই আছে পানি সোমাই বাউন্ডারি অলখন ভরপুর হয়ে আছে আর স্কুল এনে তো মানে সরকারের তো অবস্থা বেয়া করোনা ভাইরাসে মানে 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 একবারে গোটেই খন বিক্রি হব আর ডিটেলসবিলাক চাই যাব মানে আপনারলে চাই আছে যে মানে বানপানী খুন মানে বানপানী চাই কেনেকুৱা লাগিছে মানে ইমান মানে ইমার্জেন্সি আহিছে মই কবই নোৱাৰো আৰু এনেতে অসমখন অৱস্থা বেয়া করোনার কারণে তো মানে কবই নোৱাৰো কি হল করোনা ভাইরাসে কি করে দিলে আৰু বানপানীয়ে ক্ষতি করে যাক 579 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ডিব্রুগড় ও গোয়ালপাড়া জেলা গোয়ালপাড়া জেলায় প্রায় 9,000 মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন এয়া হল হোজাই নতুন বাজার বিহুতলির পরা রাধানগর রাজবাড়ি হয়ে যাওয়া রাস্তাটু রাধানগর রাজবাড়ি যাওয়া রাস্তার উপরে বানপানী এতে বাগরি রাস্তার উপরে প্রায় 2 ফুট পানি বাগরি গিয়ে আছে এটা হোজাই যুগিজান রাজবাড়ি নবঙ্গা কেন্দ্র করে সংযোগী পথ বিচ্ছিন্ন মহা বানপানী